গো খালা, কেমন আছেন? কত কন্যা কা খালা, আর নাম কি আপনার? আমার নাম হলো সুমি। ও, আপনার নাম সুমি, বাড়ি কোনে? বাড়ি মেলা দূরে। মেলা দূরে? আচ্ছা খালা, বিয়ে শাদী হয়েছে কি আপনার? আয় 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 না কি খো, বিয়ে শাদী দেবো কেমনি? বিয়ে শাদী খালা না হইলে পরে কিন্তু আমি কিন্তু ছিলা। তুমি না মানে খালা কইতেছা? ওই তো দেহা সাকে হঠাৎ করে দেহা খালা কইছি, কারণ বিয়ে শাদী করলে পরে ওই অন্য ইয়ে যাবো লাইনে যাবো না। তোমার নাকি আমি প্রেম প্রীতি করতাম, কিন্তু তুমি আমার প্রথমে খালা কই হালাইছো যে। ঠুকি এলো খালা বাদ দিলাম, এখন আফা করলাম। তা শোনা, তোমার নাম কি গো? আমার নাম সোহেল। সোহেল লে? হ্যাঁ। কি করো? এই তো ঘুরি ফিরি আর কি। তার নেশা মেশা করো নাকি? হের হের খালা, এর নাকি কোন? এখন তো আমরা যে কথা বলেন, এখন আপনার খালা করার মন চাইতেছে। আরে শোনা, রাগ করো গে, তোমার তো ছাই দেয় ওই দেয় ধাত দেখা যায় বুঝো নাই। দেখা গেলে কি হবো, সকালবেলা তো মনে করেন যে কি করবো, ঘুম থেকে উঠাইছি। যাও, তুমি কেত তো আমার কথাটার কিন্তু উত্তর পাইলাম না আমি। না বাবু, আমার তো প্রেম প্রীতি আছে বুঝো নাই, হেনেই গেত। ও, কোন দিকে যাবেন? আমাকে আইগে দেয়া। আইগে দেন না, আমি যাবো। আচ্ছা, যেহেতু রাজি হলাম না, তাহলে এখন আবার খালাই কই। আচ্ছা, পুত্রা ভালো থাকো। আমি আমার খালা খাবার নিয়ে নিয়েছে, কেরা আমার কি মহিলা মহিলা দেখা গেছে দেখা যায় যাই। এবার সুমি গোবারি ছিল কি? ও সুমি, সুমি তো আমার বান্ধবী। ও সুমি বান্ধবী না? সুমি আপনি কি লাগেন? সুমি আমি হলো সুমি, সুমি খালাম্মা নাকি? খালাম্মা? তাহলে তো আমারও খালাম্মা লাগে না, আমি তো সরি ভাবিকে ফেলাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা সমস্যা না। আচ্ছা খালাম্মা, সুমির কাছে কি দরকার? সুমির কাছে দরকার হইলো মনে করো যে আছে, এটা দরকার আছে। যত দূর জানি সুমির যে খালাম্মা আছে আমি তো কোনোদিন শুনি নাই। আচ্ছা থাকতে পারে, সমস্যা নাই। আরে সুমির যে খালাম্মা আছে এটা তো সুমির জানে না বুঝছেন কি? সুমির খালাম্মা আছে সুমি জানে না, এটা আবার কেমন কথা? আচ্ছা, আরে সুমি জানে না কেন কে মনে করেন যে সুমির যে বর্তমান মা আছে না, কিন্তু এই মার আগে সুমির বাপের নগে আমার বিয়ে ঠিক হয়েছে। এ দেখি কোন। আচ্ছা ঠিক আছে, আপনি সুমির জন ঠিকানা চাইতেছেন, ওই যে সামনে একটু আগে যান, ওই গলিটা বাম সাইডে যাইলে সুমি গো বাড়ি পাবেন। আর মনে করেন যে সুমি গো তা মেয়াহি না কিরে জানেন কি? কেন নিকে? ওই যে সুমির বাপের নাকে আগে পরিচিত আসিল। ও হ্যাঁ, একটা সম্পর্ক। বিয়েটা ওই নাই কে? এটা লজ্জার ব্যাপার না? হ্যাঁ লজ্জার ব্যাপার, ঠিকই কইছেন খালাম্মা। কিন্তু আজ খাইলাম একবার, একটা সমস্যা হয়েছে তো এই কারণে কে তা। ইমার্জেন্সি দরকার থাকতেই পারে। আচ্ছা যান, তাহলে যান যান। আপনার নামটা কি? আমার নাম শান্তা। শান্তা, তা শোনা তোমার কি বিয়ের সাথে কি? না বিয়ের সাথে না, আমি কেবল পড়তাইছি। পড়ালেখা করতেছি? কোন ক্লাস? নাইনে। নাইনে না? আচ্ছা ঠিক আছে, তোমারে ধন্যবাদ। আচ্ছা যান খালাম্মা যান। আচ্ছা ঠিক আছে। একটা প্রেম কইরা যে কি একটা জামেলার মধ্যে ফসি না, কত হানে কত দনে কথা কর নাকতাছে, খালি নাম চেঞ্জ করুন নাকি, নাম চেঞ্জ করুন নাকি, এমন একটা মেয়ের নাকি প্রেম করছে, এখন বাড়ি তো আমি চিনি না, এরপর সে একটা জামা জামেলার মধ্যে যাইতেছি। যাও যাও, তাড়াতাড়ি করে।
একালি ডিম হ্যাঁ ঠিক আছে আনমনি আচ্ছা এ আমাদের কাছে বাজারে কত রে আনবো ওটা জানি আছে বাজারে যে ঘুরে ফিরে আর কোনো বাজার নাই বাজার ভাঙে গেছে এই আপা কই যাও বাজারে যাব নাছি বাজার যাইতাছে আপা আমার খাতা শেষ হয়ে গেছে খাতা ফুরায় গেছে গা বাবা 1 কেজি খাতা আনবা আর 10 টা কলম আনবা 10 টা কলম আচ্ছা ঠিক আছে আনমনি ঠিক আছে তাহলে যাও আব্বা আমার লাগিয়া একটা কোন আইসক্রিম আইন আবার কোন আইসক্রিম এই ঠান্ডার মধ্যে ঠান্ডা খা যাব না না ঠান্ডা লাগে না আমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা দাও কে কোনলো ও হ্যালো হ্যাঁ তুমি কোনে আমি তো বাড়িতে ইশি রে তোমার বাড়ি তো আমি চিন্তা করি না এই যে কাম করো ও যে নদীর পারে বাচ্চা বাচ্চা না হ্যাঁ আমি এটা খাড়াই দিছি চালু করে নাও বাথরুমের কাছে কাছে বইও না বাড়ি তো নদীর পারে বইছো আইতাছি আমি ও আমি যে বলে নদীর পারে কি পরে আইছো আরে বোরকা পিনতাছি ও আচ্ছা ঠিক আছে বোরকা কি কালার আবার কই কি কালার বোরকা বোরকা দেখলে তো তুমি চিনবা যে হেদিন যা পিনাইছিলাম হেইটাই তো তাই তুমি বোরকা পরে আইছো কে বোরকা পরে আমন আছে মাইছে ছিলে জামেলা না কে না চিনবো তোমার এই এলাকার কেউ চিনে তোমারে আরে না ছিলে কি বউ চিনতে কথা কোন চালু করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আইতাছি আমি তুমি থাকো মারে যে কি কইয়া যায় আচ্ছা থাকো হ্যাঁ আচ্ছা রাখলাম চালু করো হ্যাঁ মুখটা কি আমার কি উত্তপ্ত দেখলে তো চিনা না বলি এখন তো না আপনি এত সুন্দর জায়গা বৈশা রয়েছে একটা লোক নাই আমি স্যার আর আপনি কেরা আছে হ্যাঁ কি তাই আপনার খুব আমার পছন্দ হয়েছে না 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 আমি ব্যবসা করি ব্যবসা করি ব্যবসা করি কে আমি বিন পড়াশোনার কথা কই না তো হ্যাঁ দুদিন পরে পরে বাজার নাকি হ্যাঁ এত বাজার নাকি এই রাস্তাঘাটে মিয়া দেখলি ডিস্টার্ব আছে খারা আইতাছি আমার ভালো লাগে না এই রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলি ডিস্টার্ব হ্যাঁ আদিল নানি কোন কাজ দা আমি তোর অত খারাপ না ওই তেল বেশি খারাপ এর নিগে ওরে খেদাই দিলাম বুঝো নাই তুমি আবার গায়ে হাত দেয় আর যা আরে ভয় পাও কে আরে শ্বশুরি লাগে তো শ্বশুরি ভাঙিয়ে দেবো নি সমস্যা নাই আরে শুনেন শুনেন আপনারা মেয়ে মারতে গেলে এরকম করেন কে আরে কিরম করছি আমার আমার সেই পছন্দ হয়েছে পছন্দ হলে কো আমার বাতে মা বুন নাই মা বুন তো বেরি আছে হ্যাঁ তেতে লাম নেবো করেন কে তাই কি আছে বেকে যদি মা বুন না তাইলে বউ বকরা বউ 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 যে হইতে বউ বউ তুই ফজলের সাথে এই ডাবার কেডা আমার আব্বার মতো লাগতেছে না হায় হায় আমার আব্বাই তো হায় হায় আমার আব্বা এনে কি করে এখন আমি কেমনে কি করি দেহা গুরমু কেমনে যাই হোক একটা বুদ্ধি তো অবশ্যই বের করতে হইব ঠিক আছে যাই আমি আব্বারে উল্টো ফাগরটা মারতেছি যাই আরে আরে ভয় পেয়ে পাও কিনি আরে জান তো আমরা এরকম ডিস্টার্ব করছি আরে কই ডিস্টার্ব করছি বুঝো না কে আব্বা আব্বা তুমি এনে কি করো এই যে চাচি আমার রাস্তা চিনতেছে না তো তাই রাস্তা দেখাই দিয়েছি আচ্ছা ঠিক আছে চাচি আমার আমি রাস্তাটা দেখাই দিই আব্বা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখাই দাও আচ্ছা আচ্ছা মজা এটা তোমার বাপ না গে হ্যাঁ তোমার বাপের শরীরটা তো খারাপ কি আমার শরীর লাভ দিছে তোমার শরীর লাভ দিছে মানে কি কও আরে তুমি একটু কা পরাইলে তোমার সর্বনাশ হয়ে গেত আমার আব্বা ধরবো না ঠিকই আছে বুরকা পরে আহো আর বুরকা তোমার বুরকা পরে আহা লাগবে কে হ্যাঁ
তোমার সর্বনাশ হইতো তাই হইতো আরে বুঝবা না তো রিক্স তো আমার বুঝ নাই এখন যদি এই যে তোমার লগে নেবে কথা খারাই কথা কইতাছি যদি কেউ দেখে তাহলে আমার লগে বেদি বিক্রব না তোমার মুখটা না দেখা যদি তোমার দুধ চরিত্র অন্য পোলা পানি যদি তোমার ওই যে জঙ্গলে নিয়া যদি কিছু একটা করতো তখন কি হইতো হ্যাঁ কি করব জঙ্গলে কি করব আমি তো পুরুষ মানুষ বুঝ নাই আমি সালা কম কি আমি কইছি তো আমি না পাই তাহলে ওই লক্ষ্মী।